বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও লাইব্রেরিয়ানরা মিলে দুস্থদের পাশে দাঁড়ালেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী ও লাইব্রেরিয়ান পক্ষ থেকে আর্থিক সাহায্য দিয়ে বর্ধমানের রায়ন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ভিটা খরিদা, তেঁতুলিয়া ও ভিটা গ্রামে 125টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, নুন, মশলা, মুড়ি, দুধ প্রভৃতি জিনিস প্রদান করা হয়। উপস্থিত ছিলেন দেওয়ানদিঘির থানার আধিকারিকরা সহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সকল ছাত্রছাত্রীরা। লকডাউনের সময়কালে এবার দুস্থ মানুষদের পাশে এগিয়ে এলো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা। করা হলো এখানে এখানে চাল, ডাল, আলু, সাবান, মুড়ি, এসব আর কিছু জিনিস ছিল, এগুলো এই ভিটে ডাঙাপাড়া কয়েনজাম ক্লাবে এইখান থেকে দেওয়া হয়েছে। এটা উদ্যোক্তারা ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।